বর্তমান বিশ্বে যদি বলা হয় সবচেয়ে বেশি রেঞ্জের ক্রুজ মিসাইল রয়েছে কোন দেশের নিকট, সেটা অবশ্যই রাশিয়া, কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান। তাই সন্দেহাতীতভাবে বলা যায় মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রুজ মিসাইল রয়েছে ইরানের নিকট। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী দেশগুলোর মাঝে ইরান প্রথম সারিতে থাকবে এবং মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং অগ্রসর ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক থেকে ইরান। তবে আজকের আলোচনার বিষয় হচ্ছে ইরানের ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল নিয়ে। ইরানের নিকট বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল রয়েছে, তবে দুইটি লং রেঞ্জের ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল রয়েছে যা ইরান থেকে ইউরোপের দেশগুলোতে আঘাত করা সম্ভব। 1980 দশকে ইরানের ওপর পশ্চিমা দেশগুলো অন্যায়ভাবে অবরোধ চাপিয়ে দিলেও টেকনোলজির দিক থেকে ইরানকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। বরং মুসলিম বিশ্বে এখন সবচেয়ে অগ্রসর প্রযুক্তির অধিকারী দেশগুলোর মাঝে ইরান সবচেয়ে অগ্রসর, বিশেষ করে মিসাইল প্রযুক্তির ওপর গুরুত্ব আরোপ করে 1990 দশকে, এবং গোপনে উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক মিসাইলের টেকনোলজি নিয়ে তার ওপর গবেষণা করে ইরান শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল তৈরি করে এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পায়। কিন্তু ইরানের সবচেয়ে শক্তিশালী দুইটি ক্রুজ মিসাইলের একটি হচ্ছে হোবেজ, যার রেঞ্জ 1350 কিলোমিটার। এটি রাশিয়ার ক্যালিবের ক্রুজ মিসাইলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি মিসাইল। ইরানের নিকট রাশিয়ার তৈরি 290 কিলোমিটার রেঞ্জের ক্যালিবার ক্রুজ মিসাইল ছিল 1990 দশক থেকে। কেননা ইরান রাশিয়া থেকে তিনটি কিলো ক্লাস অ্যাটাক সাবমেরিন ক্রয় করেছিল যেখানে ব্যবহার করা হয় ক্যালিবার ক্রুজ মিসাইল, যার থেকে গবেষণা করে ইরান হোবেজ ক্রুজ মিসাইল তৈরি করেছে, যার রেঞ্জ 1350 কিলোমিটার, অর্থাৎ প্রায় 5 গুণ বেশি রেঞ্জের মিসাইল তৈরি করেছে। কিন্তু এটি ইরানের সবচেয়ে শক্তিশালী ক্রুজ মিসাইল নয়। ইরানের সবচেয়ে শক্তিশালী ক্রুজ মিসাইল হচ্ছে সুমার, যার রেঞ্জ 2 থেকে 3 হাজার কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রেঞ্জের মিসাইল। এই মিসাইলটির সঙ্গে রাশিয়ার KS-55 লং রেঞ্জের ক্রুজ মিসাইলের মিল রয়েছে। ইরান ইউক্রেনের মাধ্যমে এই মিসাইলটি পেয়েছিল, যার থেকে পরবর্তীতে আপগ্রেড করে সুমার মিসাইল সার্ভিসে আনে ইরান। সুমার মিসাইল দিয়ে ইরান থেকে ইউরোপের বিভিন্ন দেশে হামলা করা সম্ভব, যেমন জার্মানি এবং ইটালির মতো দূরবর্তী দেশে। যদি এর রেঞ্জ 3000 কিলোমিটার হয় তবে ফ্রান্সেও হামলা করা সম্ভব। এছাড়াও ইরানের আরব প্রতিবেশী দেশ যেমন ইসরায়েল, সৌদি আরব এবং তুরস্কসহ পুরো অঞ্চলে আঘাত করা সম্ভব। এই মিসাইলগুলো উচ্চ অ্যাকুরেসিযুক্ত এবং সি স্কিমিং ক্যাপাবিলিটি রয়েছে। এর রাডার ক্রস সেকশন মাত্র 1 স্কোয়ার মিটার, ফলে প্রতিপক্ষের রাডার দিয়ে সহজে শনাক্ত করা সম্ভব নয়। ইরানের সবচেয়ে বড় প্রতিরক্ষা হচ্ছে তার ক্ষেপণাস্ত্র শক্তি। ইরানের আরব প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সামরিক বাজেট $150 বিলিয়ন, যেখানে ইরান মাত্র $20 বিলিয়ন ব্যয় করে টিকে রয়েছে, যা সত্যি প্রশংসনীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ ইরানকে মর্যাদা দিয়ে প্রতিদ্বন্দ্বী দেশ মনে করে, তার একমাত্র কারণ ক্ষেপণাস্ত্র শক্তি। মুসলিম বিশ্বের কোনো দেশ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক থেকে আগামী 15 বছরেও ইরানকে পেছনে ফেলতে সক্ষম হবে না। তবে তুরস্ক গিজজিন নামক একটি লং রেঞ্জের ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, যার রেঞ্জ 2500 কিলোমিটার, যা 2030 সালের মধ্যে সার্ভিসে আসবে। এছাড়াও পাকিস্তান বাবর ক্রুজ মিসাইলের আপগ্রেড ভার্সন নিয়ে কাজ করছে, আনুমানিক যার রেঞ্জ হতে পারে 2000+ কিলোমিটার। কিন্তু তা সার্ভিসে আসার জন্য যে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওই সময় ইরান আরও এক ধাপ এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। ইরানের ওপর মার্কিন অবরোধ না থাকলে বাংলাদেশ ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সুফল পেতে পারত। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।